আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, ত্রিপলি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাই সেটা হচ্ছে একটি টিউব লাইট কীভাবে সংযোগ করবেন, বিশেষ করে ফ্লুরোসেন্ট টিউব লাইট। এই প্রশ্নটা আসলে এবিসি লাইসেন্স সহ বিভিন্ন যে ভাইবা পরীক্ষা আছে ইলেকট্রিশিয়ানদের জায়গায় এই প্রশ্নটা করে থাকে, এবং পাশাপাশি ড্রয়িং আঁকানো লাগে অনেক সময়। তো আমি ড্রয়িং সহ আজকে ফ্লুরোসেন্ট টিউব লাইটের সংযোগ চিত্র এবং কানেকশন দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, আমার এখানে যে ড্রয়িংটা দেখছেন এটা হচ্ছে ফ্লুরোসেন্ট টিউব লাইটের একটি সংযোগ চিত্র। তো দেখেন, আমি এখানে এই যে এটা আসলে ফেজ তার প্রথমে ব্যালাস্ট, যেটাকে আমরা ব্যালাস্ট বলি, এই হচ্ছে এটা হচ্ছে ব্যালাস্ট। ব্যালাস্টের এক প্রান্তে সংযোগ হবে, ইনপুট প্রান্তে সংযোগ হবে, তারপর সেখান থেকে আউটপুট, ব্যালাস্টের আউটপুট প্রান্ত থেকে, এটা ব্যালাস্টের আউটপুট প্রান্ত থেকে আমার টিউব লাইটের এক প্রান্তে যাবে, টিউব লাইটের এক প্রান্তে যাবে একটা পিনে। টিউব লাইটে তো আমরা সাধারণত জানি যে দুই প্রান্তে চারটা পিন থাকে। তো আসলে এখানে হোল্ডার হয়, টিউব লাইট হোল্ডার, হোল্ডারের সাথেও চারটা তার সংযোগ দেওয়ার ব্যবস্থা থাকে। তো এখানে আমি পিন আকারে দেখাইছি, এখানে দেখেন ব্যালাস্টের থেকে টিউব লাইটের একটা পিনে সংযোগ হবে। যে পিনে সংযোগ হবে, ব্যালাস্ট থেকে যে লাইনটা আসবে ঠিক ওর পর পাশের পিনটা থেকে একটা তার স্টার্টারে যাবে। এটা হচ্ছে স্টার্টার, এই যে এটা ব্যালেস্ট, এটা স্টার্টার। দেখেন এখানে এটা মূলত কয়েলের মতো দেখা যায়, কিন্তু এটা ব্যালেস্ট বোঝার ক্ষেত্রে এখানে নিচে ছোট্ট করে দুইটা দাগ থাকবে। যদি এই দাগ দুইটা না দেন তখন এটা বোঝা যাবে যে এটা কয়েল, বিশেষ করে কয়েলের কানেকশন এভাবেই, মানে ড্রয়িং এভাবে হয়ে থাকে। তো দেখেন এখান থেকে ব্যালেস্ট থেকে টিউবলাইটের এক প্রান্ত গেল, টিউবলাইটের ঠিক অপর পিন থেকে স্টার্টারের এক প্রান্তে যাবে। স্টার্টারও হোল্ডার থাকবে, টিউবলাইটেরও হোল্ডার থাকবে। এরপরে এইখানে আবার আসি, এখান থেকে যে এই যে নিউট্রাল তারটা একেবারে টিউবলাইটের অপর প্রান্তে যাবে, অপর প্রান্তের একটা পিনে যাবে। আরেকটা পিন ফাঁকা থাকে যেই পিনটা, ওই পিনটার সাথে স্টার্টারের আরেকটা পিন সংযোগ হবে, স্টার্টারের সাথে আরেকটা সংযোগ হবে। তো একটু ড্রয়িংটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্টার্টারে দুইটা তার থাকে, দুইটা তার, একটা তার টিউবলাইটের যেই প্রান্তে আসবে, অপর তারটাও টিউবলাইটের ঠিক অপর প্রান্তে আসবে। এরপর যে দুইটা পিন বাকি থাকে টিউবলাইটের, তো সেই দুইটা পিনের সাথে দেখা গেছে একটাই নিউট্রাল আসবে, আর একটাই ব্যালেস্টের লাইনের আউটপুট প্রান্তে আসবে, এবং ব্যালেস্টের ইনপুট প্রান্তে ফেজ তারটা সংযোগ হবে। আমি আবার একটু আপনাদেরকে এই ড্রয়িং এবং টিউব লাইট থেকে আমি দেখাই, দেখা গেছে এটাও যদি আমি এই তারটা যদি আমি ইনপুট ফেজ তার ধরি, ধরেন এটা হচ্ছে আমার ইনপুট ফেজ তার, এই তারটা, এই যে ড্রয়িং ইনপুট ফেজ তারটা আমি এই ব্যালেস্টের ইনপুট প্রান্তে দিলাম, এখানে দিলাম, এবং এই যে ব্যালেস্টের আউটপুট, এটা হচ্ছে ব্যালেস্টের আউটপুট, এই ব্যালেস্টের আউটপুট তারটা, এই যে লাল তারটা, এটা হচ্ছে ব্যালেস্টের আউটপুট। ব্যালেস্টের আউটপুট থেকে আমি এই তারটাকে টিউব লাইটের, এই যে দেখেন টিউব লাইটের একটা পিন, একটা পিনে সংযোগ করলাম, এবং টিউব লাইটের অপর যে পিনটা এটার সাথে একটা তার সংযোগ করলাম, সেটা এই যে স্টার্টারের যে হোল্ডার আছে, স্টার্টারের হোল্ডারের সাথে সংযোগ করলাম, এবং এই স্টার্টারের হোল্ডারের যে অপর তারটা ঠিক এই টিউব লাইটের অপর প্রান্তে এই তারটার মাধ্যমে, এই যে দেখেন এখানে সংযোগ করলাম, এখানে সংযোগ করলাম, এবং এখানে যে বাকি একটা তার থাকে এটা আমি নিউট্রাল সংযোগ করলাম। আবার একটু ড্রয়িংটা আপনারা ক্লিয়ার করেন, দেখেন প্রথমে ফেজ তারটা, এই যে তারটা আমি স্টার্টারে দিলাম, স্টার্টারের এই যে সরি, এই ফেজ তারটা ব্যালেস্টে দিলাম, ব্যালেস্টের অপর প্রান্ত থেকে, এই যে প্রান্তটা থেকে, এই প্রান্ত থেকে আমি আউটপুট নিলাম, ব্যালেস্টের আউটপুট নিলাম। ব্যালেস্টের আউটপুট নেওয়ার পরে এই ব্যালেস্টের আউটপুটটা আমি টিউবলাইটের একটা প্রান্তে সংযোগ করলাম, এই যে টিউবলাইটের একটা প্রান্তে সংযোগ করছি, এখানে টিউবলাইটের অপর প্রান্তে যে পিনটা থাকে, এই যে পিনটা, এই পিনটা আমি সোজাসুজি একেবারে স্টার্টারের এক প্রান্তে দিলাম, এই যে পিনটা নিয়ে এটা আমি স্টার্টারের এখানে এক প্রান্তে দিলাম, স্টার্টারের এই প্রান্তে দিলাম, এবং
এই যে এখানে স্টেটরের অপর প্রান্ত থেকে অপর প্রান্ত এটা এখান থেকে এই যে দেখেন এখান থেকে এটা একেবারে টিউবলাইটের অপর প্রান্ত দেখেন এই যে টিউবলাইটের অপর প্রান্ত এই যে স্টার্টারের আমার এই যে বাকি প্রান্তটা স্টার্টার হোল্ডারের এই বাকি প্রান্তটা থেকে যে তারটা সেটা হচ্ছে এখান থেকে এসে আমি টিউবলাইটের এই যে টিউবলাইটের অপর প্রান্তে এই তারটা এখান থেকে এসে এটা টিউবলাইটের এই অপর পিনে সংযোগ করলাম এই যে অপর পিন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে দেখেন এই যে অপর পিনে সংযোগ করলাম এখান থেকে এই যে এটা টিউবলাইটের অপর পিনে সংযোগ করলাম আরেকটা এখানে যে পিনটা ফাঁকা থাকে এই পিনটাকে আমি একেবারে নিউট্রাল সংযোগ করলাম এই যে দেখেন এই পিনটার সাথে এটা হচ্ছে নিউট্রাল তার এই এই যে টিউবলাইটের অপর পিন থেকে এটা নিউট্রাল তার তো এভাবে আমরা চাইলে টিউবলাইট সংযোগ করতে পারি কিন্তু আমার এই পিনটা আসলে একটু ভেঙে গেছে যার কারণে যদিও আপনাদের বোঝানোর সুবিধার্থে ভালোভাবেই বুঝেছি কিন্তু পিনটা আমি সংযোগ করে তারপর আপনাদেরকে টিউবলাইটটা জ্বালাই দেখাবো ভিউয়ার্স এখন দেখেন এই যে আমি যে কানেকশন দিছি এই কানেকশনে এই টিউবলাইটটা জ্বলছে আবার একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলি যে এখানে এই দুইটা হচ্ছে এটা হচ্ছে এই তারটা হচ্ছে ফেজ এবং এই তারটা হচ্ছে আমার নিউট্রাল তার ফেজ এবং নিউট্রাল তার তো আমি এই ফেজ তারটা এই যে ড্রয়িংয়ে দেখেন যে ফেজ তারটা আমি ব্যালেস্টের এক প্রান্তে সংযোগ করছি এই যে ব্যালেস্টের এক প্রান্ত ব্যালেস্টের এই যে অপার প্রান্ত থেকে আমি টিউবলাইটের এই এখান থেকে আমি টিউবলাইটের অপার প্রান্তে নিছি এই যে দেখেন আমি একটু লাইটটা অফ করি আপনাদেরকে দেখাই তারপর ভালোভাবে না সেটা বোঝা যাচ্ছে না এই যে ব্যালেস্ট থেকে টিউবলাইটের অপার প্রান্তে এখানে সংযোগ করছি টিউবলাইটের অপার প্রান্তে যে আরেকটা পিন থাকে এই যে সাদা তারটা যেটা এই যে পিনটা এই পিনটা কিন্তু আমার এই যে স্টার্টারের এক প্রান্তে যাবে এই যে তারটা এক এখান থেকে টিউবলাইটের এখান থেকে ঘুরে এই যে স্টার্টার এক প্রান্তে আসছে স্টার্টারের অপর প্রান্ত থেকে এটা কিন্তু এই পাশে টিউবলাইটের যে অপর পাশে দুইটা পিন থাকে এখানে আসছে এখানে আরেকটা পিন বাকি থাকে সেটার সাথে আমার নিউট্রাল সংযোগ করা হয়েছে এই যে দেখেন এখান থেকে নিউট্রাল সংযোগ করা হয়েছে তো এভাবে আসলে একটা ফ্লুরোসেন্ট টিউবলাইট সংযোগ করা যায় তো যে কেউ চাইলে আপনারা এইভাবে টিউবলাইট সংযোগ করতে পারেন আর টিউবলাইটের ভিতরে কিছু জিনিস থাকে এগুলো ভাই ভাই প্রশ্ন করে এ সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করবো যে টিউবলাইটে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয় এবং এই যে ব্যালেস্ট স্টার্টারের কাজ কী এগুলো না হইলে কী হইতো এ ধরনের কিছু প্রশ্ন করে টিউবলাইট সম্পর্কে তো এই সম্পর্কে আমি আরেকটা ভিডিও তৈরি করবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ